আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব অষ্টম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই 238 পেজের 1 নম্বর কোশ্চেন। অঙ্কটি অনেক লেখালেখি বেশি, অনেক কথাও বেশি। যদি আপনি শর্ট ট্রিক্স না শিখেন তাহলে অঙ্কটি করে আপনি টাইম পাবেন না। তো আশা করি পুরো ক্লাস জুড়েই থাকবেন আপনি, তাহলে শিখতে পারবেন শর্ট ট্রিক্সগুলা, যার মাধ্যমে আপনি অঙ্কটিকে অনলি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে, সরি 5 সেকেন্ড 10 সেকেন্ড না, 5 থেকে 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আপনি অঙ্কটি করতে পারবেন। শুরু করব আজকের ক্লাসটি। এখানে দেওয়া আছে হলো মান দেওয়া আছে 90, 140, 97, 125, 97 একটা মান দেওয়া আছে। এখন কোশ্চেন এখানে বলছে যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম। দেখেন এই ঊর্ধ্বক্রম মানে কি মনে থাকে না, ঊর্ধ্বক্রম মানে কি আপনার মনে থাকে না? ঊর্ধ্বক্রম মানে হলো ছোট থেকে বড়, এটা মনে থাকবে না। দেখেন ঊর্ধ্বক্রম লিখছেন না আপনি, ঊর্ধ্ব ঊর্ধ্ব প্রথম নম্বর একটা মনে রাখবেন ঊর্ধ্ব। তাহলে এই রসুর মাত্রা কই গেল? ওপরের দিকে। কই গেল? ওপরের দিকে। তাহলে ঊর্ধ্বক্রম মানে কি? ওপরের দিকে, তার মানে ছোট থেকে বড়র দিকে। প্রথম টিক্স ঠিক গেলাম, ঊর্ধ্ব মানে রসুর লিখছি ওপরের দিকে, ঊর্ধ্ব মানে ছোট থেকে বড়র দিকে। এখন যদি এই মানগুলোকে আপনি সাজাতে যান, এই মানগুলোকে অনেক সময় লাগবে আপনার, এই মানগুলোকে ছোট থেকে বড় সাজাতে গেলে অনেক সময় লাগবে। শর্ট ট্রিক্স আছে দুইটা, একটা শেখাচ্ছি আপনাকে, মূল ট্রিক্সটি শেখাচ্ছি না, বাট শর্ট প্রথমটি শেখাচ্ছি। কি শেখাচ্ছি দেখেন, আপনি খালি মানগুলো র্যাপিডলি লিখবেন। দেখেন একটা বক্স করে নেবেন, একটা আইডিয়া করে জাস্ট এখানে 5টা ঘর করেন, 1, 2, 3, 4, 5, 6টা ঘর করেন, 7টা ঘর। দেখেন 90, এখানে 90 মানে এখানে এখানে একটু উপর লিখে নেন, এখানে থাকবে 90 আছে, আর কি আছে 97 আছে, আর কি আছে 110 আছে, আর কি আছে 125 আছে, আর কি আছে 134 আছে, আর কি আছে বাদ গেল কেন কিছু, 90, 97, 110, 125, 134, 140 আছে, আর 148 আছে, এই মানগুলো আছে। ওকে র্যাপিডলি দেখেন 90 আছে এখানে, একটা একটা 90, পরে 140 এই ঘরের মধ্যে একটা, পরে 97 এই ঘরে একটা, পরে হলো 125 এই ঘরে একটা, পরে 97, তাহলে এই ঘরে একটা দাগ, 134 তাহলে এই ঘরে একটা দাগ, 97 এই ঘরে একটা দাগ, 97 এই ঘরে একটা দাগ, 110 এই ঘরে একটা দাগ। দেখেন আপনি এখানে একটা দাগ রাখবেন একটা আইডিয়া করে, মানে কটা করলেন দেখেন তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, 10টা মধ্যে নেন, 125 এখানে একটা দাগ। তাহলে এখানে চেক করেন 4, 5, 6, 8, 9, 10টা হয়েছে কিনা, দেখছেন এই 10টা। ঠিক এভাবে আবার পরের 10টা করে নেবেন, 110 কোন ঘরের মধ্যে, 110 এখানে, পরে 134 এখানে, 110 এখানে, 125 এখানে, 110 এখানে, 140 এখানে, 125 এখানে, এভাবে মানটা বের করে নেবেন। দেখেন আপনার হাইস্ট 3 মিনিট সময় লাগবে এটা বের করার পরে, লাস্ট 90 ক্লাস। এখন আপনি লেখেন, এটা লিখে আগে ওটা করবেন না, আগে আপনি গণনাটা করবেন। কী করবেন? গণনাটা কেন? দেখেন 90 হলো 2 বার, 97 6 বার, 110 8 বার লিখে নেন। লিখে ঊর্ধ্বক্রম বলছে না, 90 কবার 2 বার, 90 সিরিয়াল দিয়ে কী লেখেন, 2 বার লেখেন 90, পরে কত 97 কয়বার, 6 বার, এই যে 2 বার, পরে এই 2, 3, 4, 5, 6 বার, পরে 110 কবার 8 বার, এই জায়গা শুরু করে এই 4 বার, এই 4 বার কবার 8 বার, এরপরে দেখেন 125 কয়বার, 7 বার, এই যে এখান থেকে শুরু হয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, সরি এটা বাদ দিচ্ছে না, এটা হলো 12 বার, 125 12 বার, এরপরটা হলো 7 বার, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, এরপরটা হলো 3 বার, এরপরটা হলো 2 বার। তাহলে দেখেন আপনি র্যাপিডলি, কিন্তু আপনি র্যাপিডলি এটা করতে পারবেন এটা। দেন আপনি এটাও যদি না করতে চান, আপনি ফার্স্টে বললাম 5 সেকেন্ড কেন, আপনি 10 সেকেন্ডেই ম্যাথে করতে পারবেন। কীভাবে দেখেন, আপনি একটু মনে রাখেন 2, 6, 8, 12, 2, 6, 8, 12, দেখেন 2 থেকে 6 কত ব্যবধান, 4, 2 আর 4, 6, এই 6 আর 2, 8, পরে আবার 8 আর 4, 12, অত মাঝখানে দেখেন ব্যবধানটা হলো এখানে 4, এখানে 2, এখানে 4, 2 আর 4, 6, 6 আর 2, 8, আর 4, 12, অত এখান থেকে সিরিয়ালি জোড় সংখ্যা 2, 4, 6, 8, 10, 12, এগুলা মাঝখান দিয়ে কী বাদ বলেন তো, 4 বাদ আর 8 বাদ, দেখেন হয়ে গেছে 2, 6, 10, সরি 2, 6, 2, 4, 6, 8, মাঝখান দিয়ে বাদ হলো 4 বাদ, আর কি বাদ এখানে 10 বাদ, 2, 6, 8, 10, 12, এই দুই মাঝখান রেখে দুটো বাদ দেওয়া,
মানে সেটা হলো 2 3 7 এটা মনে রাখেন তাহলে এই মানটা আপনি র‍্যাপিডলি লিখতে পারবেন এই মানটা আপনি র‍্যাপিডলি লিখতে পারবেন নালে এই মানটা কখনো লিখে আপনি পরীক্ষার সময় সলভ করতে পারবেন না তাহলে প্রথম হলো দেখেন কি বলে আবার দেখালাম 2 4 6 8 10 12 আপনি এখান চার মুছে দিবেন এই এইখান দিয়ে মাসখান দূরে রাখেন এটা মুছেন এটা মুছেন 2 6 8 12 2 6 8 12 তাহলে প্রথম 90 হবে দুই বার 97 হবে ছয় বার এটা হবে 8 বার 12 বার উল্টা থেকে এ 2 3 আর 7 ওকে দেখেন এখান শেষ করলেন কত 12 শেষ করলেন কই 12 3 আর 2 5 আর 7 কত 12 3 আর 2 5 আর 7 12 যখন শেষ ওটা যোগ করো এটা তাহলে আপনি র‍্যাপিডলি তাহলে আপনি যদি এটা বুঝে যান 2 6 8 12 7 3 2 কারণ পরীক্ষার সময় মান চেঞ্জ করবে না তাহলে আপনি র‍্যাপিডলি করতে পারবেন আর যদি মান চেঞ্জ করে তাহলে এই প্রসেস দিয়ে করতে হবে এভাবে তাহলে মাসিকে মানটাকে উদ্ধকরণ সাধালাম খ নামাটা বসে উপাত্তগুলোকে মানের অর্ধকরণ উদ্ধকরণ যদি ছোট থেকে বড় দিকে হয় তাহলে অর্ধকরণ কি উল্টা তাহলে আপনি জাস্ট দেখে লিখে দিবেন 148 148 জাস্ট এখান এখন আপনি এদিক থেকে আস্তে আস্তে 148 148 এখান থেকে জাস্ট উল্টা আনবেন নিচ থেকে জাস্ট এদিক থেকে যাবে উল্টায়ে এদিক আসতে এবার পর 134 34 এভাবে দিয়ে এটা করতে করতে একদম এভাবে আসবেন তো গণনাটা তো বলেই দিলাম আজ কিছুটা তাহলে আগে দেখেন 90 কজন দুইজন 97 ছজন আপনি এভাবে কিন্তু র‍্যাপিডলি বের করতে পারবেন নাহলে আপনি কখনো এভাবে মানটা বের করতে পারবেন না এটা কিন্তু একটা শর্টকাট টিক্সের সেকেন্ডটা শিখালাম মূলটা শেখালাম না মূলটার জন্য ইনশাআল্লাহ ওয়েট করতে হবে তাহলে এখন এখন মানটা দেখেন 90 দুইজন 97 ছয়জন 110 আটজন 125 বারোজন লিখিয়ে দিস এখন হলো তাহলে 2 যোগ 6 যোগ 8 যোগ 12 যোগ 7 যোগ 3 যোগ 2 তাহলে মোট শিক্ষার্থী হলো কতজন 40 জন মোট শিক্ষার্থী কতজন হলো 40 জন তাহলে এই 40 জনের মোট উচ্চতা ঠিক আছে উচ্চতা কি হবে দেখেন 90 হলো দুজন 90 গুণ 2 97 হলো 6 জন 97 গুণ 6 110 হলো 8 জন 110 গুণ 8 125 হলো 12 জন 125 গুণ 12 134 134 হলো 7 জন 134 গুণ 7 সেম ভাবে 40 হলো 3 140 3 জন তাহলে 140 গুণ 3 148 2 জন 148 গুণ 2 তাহলে গুণ করেন 90 দিয়ে 180 এটা গুণ করলে এটা এটা গুণ করে এটা এটা গুণ করে এটা এটা গুণ করে এটা মান গুণ করে যোগ করলাম 47 96 সেন্টিমিটার আমার এখানে সেন্টিমিটার লেখা জায়গা ছিল না লিখে দিয়েছি এখন বলছেন গড় তাহলে গড় মানে কি মোট মানে যোগফল বা হলো মোট শিক্ষার্থী তাহলে মোট শিক্ষার্থীর উচ্চতা বলা আছে এটা আর শিক্ষার্থী কজন পেলাম আমরা এখান থেকে যোগ করে 40 জন 40 দিয়ে ভাগ করে দিব 119.9 একটা পার্থক্য দেখবেন যখন আপনার কোনো লোক সংখ্যা এখন এই মানটাকে রাখবেন হবে আর রাখবেন না অবশ্যই রাখবেন যদি দেখেন আপনার যেমন দুই নম্বর অঙ্কটা আছে আম তাহলে অ্যান্সার মানে সম্ভবত 57.58 কত সেক্ষেত্রে তো আপনি ওইটা দশমিক রাখতে পারবেন না আম বা মানুষ এখানে কিন্তু দশমিক রাখা যাবে না সেক্ষেত্রে প্রায় লিখতে হবে পূর্ণ সংখ্যা লিখতে হবে এই হলো পার্থক্যটা উচ্চতা বা বয়স উচ্চতা কিন্তু আপনার দশমিক রাখতে পারবেন বাট একটা মানুষ তো আর অর্ধেক হয় না সেক্ষেত্রে পূর্ণ সংখ্যা রাখতে হবে আশা করি বুঝতে পারছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ